কোভিড সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা করছে রাজ্য সরকার, তাই এবারে দুর্গাপূজার সুরক্ষা ঘেরাটপে করার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 25শে সেপ্টেম্বর দুর্গাপূজা উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করার কথা রাজ্য সরকারের। করোনা আবহে কি ধরনের বিধি মেনে পুজো করা হবে তার চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে সেই বৈঠকে। এদিন মমতা বলেন, সামনেই পুজো, সেটা একটা বড় চ্যালেঞ্জ। আজ বোর্ডের সদস্যরা প্যান্ডেল খোলামেলা করার পরামর্শ দিয়েছেন। পুজো কমিটি নিয়ে 25 তারিখ বৈঠক আছে, সেখানে আলোচনা হবে। কেরিয়ারের শেষের ইনিংসেও ছক্কা হাঁকাতে পিছপা হচ্ছেন না অমিতাভ বচ্চন। অ্যামাজনের ডিভাইস অ্যালেক্সার প্রথম ভারতীয় সেলিব্রিটি ভয়েস হিসেবে শোনা যাবে অমিতাভ বচ্চনের কণ্ঠস্বর। সোমবার অ্যামাজনের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়। অ্যালেক্সা পরিচালিত যন্ত্রে বলতে হবে, অ্যালেক্সা সে হ্যালো টু মিস্টার অমিতাভ বচ্চন, তাহলেই সেই যন্ত্রে বেজে উঠবে ট্রেডমার্ক কণ্ঠস্বর। নেট দুনিয়ায় জানা যায়, কেন্দ্র নাকি ফের টানা 46 দিনের জন্য পূর্ণ লকডাউন ঘোষণা করতে চলেছে, যাতে ফের গৃহবন্দী হওয়ার ভাবনায় আতঙ্কিত হয়ে পড়েন দেশবাসী। এরপরই সোমবার নিজেদের অবস্থান স্পষ্ট করে দেয় মোদী সরকার। জানিয়ে দেওয়া হয়, দেশজুড়ে নতুন করে পূর্ণ লকডাউনের কোনো পরিকল্পনাই নেই কেন্দ্রের। ভুয়ো খবর ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হয়েছে মাত্র। টুইট করে খবরটি মিথ্যে বলে জানিয়ে দিয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরো। ফের করোনা ভাইরাসের জন্ম বিতর্কের আগুনে ঘি ঢাললেন ভাইরোলজিস্ট লি মেং ইয়ান। এক জনপ্রিয় টক শোতে এসে তিনি দাবি করলেন, নোভেল করোনা ভাইরাসের উৎসস্থল চীনা সরকারের তত্ত্বাবধানে থাকা ইউহানের ল্যাবরেটরি। ভাইরাসটি যে মনুষ্য সৃষ্ট তা প্রমাণ করার জন্য উপযুক্ত প্রমাণ তার কাছে আছে, আর তাই তড়িঘড়ি লি মেং ইয়ানকে চীন ছাড়তে হয়েছে। নইলে চীন সরকার তাকে খুন করতে পারত বলেও আশঙ্কা প্রকাশ করেছেন ওই ভাইরোলজিস্ট। বাঁচার খুবই ইচ্ছে ছিল, কিন্তু শেষ পর্যন্ত প্রতিবেশীরা তাকে বাঁচতে দিল না। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে আত্মহত্যার পথ বেছে নিলেন হিন্দ মোটরের এক যুবক। এই ভিডিও ভাইরাল হওয়ার পরই নড়ে চড়ে বসে পুলিশ। অভিযোগ, অত্যাচারের সময় পুলিশকে ফোন করে বাঁচার আর্তি জানাতে চাইলেও কেউ তার ফোন ধরেনি। রবিবার হিন্দ মোটর বিবেক দল স্কুল রোডের বাড়িতেই কুন্তল বোসের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। মৃত্যুর অভিযোগ, স্থানীয় কিছু বিজেপি নেতা ও প্রতিবেশীদের অত্যাচারই তাকে বাঁচতে দিল না। কুন্তলের মৃত্যুর পরই উত্তরপাড়া থানা এই ঘটনায় 8 জনকে গ্রেপ্তার করে। গত বছর 9ই ফেব্রুয়ারি সরস্বতী পুজোর আগের রাতে নদিয়ার হাঁসখালিতে বাড়ির কাছেই গুলিতে খুন হন কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ। তদন্তে নেবে সিআইডি 5 জনকে গ্রেপ্তার করে। পরে 3 জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়। প্রমাণাভাবে নিষ্কৃতি পান 2 জন। FIR-এ মুকুল ও জগন্নাথের নাম সন্দেহভাজন হিসেবে থাকলেও ওই চার্জশিটে তা ছিল না। খুনের পরে যিনি লিখিত অভিযোগ করেছিলেন সেই মিলন সাহা গত বছর 20 আগস্ট রিভিশন পিটিশন দাখিল করে দাবি করেন দুই নেতার বিরুদ্ধে তদন্ত চলায় তাদের নাম চার্জশিট থেকে বাদ যাওয়া আইনসঙ্গত হয়নি। 16ই ডিসেম্বর আদালত তা মেনে নিয়ে জানায় দুই নেতার বিরুদ্ধে তদন্ত চলবে।